व्यूअर्स वेलकम टू माय यूट्यूब चैनल अंकिता रान्ना बाटी। आमी अंकिता आज के तुम्हारे काछे निये चले एसेछि एकटा चिकेनेर खूब 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 स्पेशल एकटा रेसिपि। आज के आमी तोमादेरके करे देखाबो चिकेन हांडी रेसिपि। ताहले चलो शुरू करे रान्नार मध्य दिए आमी देखिए दिच्छि किभाबे कि करब और कि कि इनग्रेडियेंट्स एखाने लागबे। तो प्रथमे आमी एखाने परिष्कार एकटा पात्र निये निएछि जेटाते आमी चिकेनेर साथे समस्त रकम मसला मिशिए सेगुलोके आमी मैरिनेट करब। तो तार जन्य प्रथमे आमी एखाने 100 ग्राम सर्षेर तेल निये निलाम और एखे हमें सर्षे तेलटे एक गरम कर व्यवहार करी जाते काचा गंधटा सर्षे तेल गंधटा चले जाए कारण ये तो दमे तर जे रखम भाव में दम दिए को जिन रान्ना करी ठीक से ही प्रसेसिंग तो सर्षे तेलटे एक गरम कर नहीं मध्य माँसगुलो नहीं चिकेन नहीं बसिभाग ही हाड़ नहीं सब सलिड कम नहीं हांडी हाड़े संख्य बेसि थके आज के 750 ग्राम चिकेन नहीं 100 ग्राम सर्षे तेल एखे व्यवहार करी। एबारे बड़ो साइज एक पेंयाज एभावे कुचिए नहीं पेंयाज कुचनोटा आमी एर मध्य दिए दिलाम। आमी कोनो भावे पेंयाजटा भेजे नहीं एकदम काचा पेंयाज झिरझिरी करे केटे आमी एखाने दिए दिच्छी। आमी बड़ो साइजेर एकटा पेंयाज एखाने नियेछी। तो एभावे आमी पेंयाजगुलो दिए निलाम। एबार आमी एर मध्ये एड करे नेब बाकी मसला। आमी बाकी मसलार मध्ये एखाने एकटा मिक्सिंग बोले आमी जे जे जिनिसगुलो आमी गोटा देब सेगुलोई आमी एखाने पेस्ट करे नियेछी। एर मध्ये आमी पेंयाज हाफ पेंयाज रसुन आदा लंका और हाफ टमेटो पुरोटा आमी एर मध्ये मिक्सिते दिए आमी पेस्ट करे नियेछी। आर एर मध्ये आमी मिक्सिते पेस्ट करे नेवार पर एड करे नियेछी एक चामच धने और एक जिरे गुड़ो। এই মশলাটা আমি করে 10 মিনিট মত রেখে দিয়েছিলাম যাতে ধনে জিরে গুঁড়োটা ভালোভাবে মশলার সাথে মিশে যায়। তো তারপর আমি এটা মাংসে ব্যবহার করছি। এবার যে মশলাগুলো আমি মিক্সিতে করে নিয়েছি সেগুলিরই হাফ হাফ আমি এখানে গোটা দেব। এখানে আমি হাফ টমেটো কুচি নিয়ে নিচ্ছি। আমি এখানে 10 দানা মতো বা 10টা কোয়া মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি সেটাও আমি এখানে গোটা ব্যবহার করছি। আর এখানে আমি নিয়ে নেছি দুটো গোটা কাঁচা লঙ্কা আর বাকি আমি 8টা থেকে 10টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজের সাথে আর এখানে আমি দুটো দিলাম আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1 টেবিল স্পুন হলুদ অ্যাড করছি। এখানে আমি অ্যাড করে নেছি লবণ। লবণ স্বাদ অনুযায়ী দেব। আমি ম্যারিনেটে বেশিরভাগ লবণটা আমি দিয়ে দেব কারণ আমরা মাংসে পরবর্তীতে আর কোনোভাবে লবণ আমরা অ্যাড করব না। এটা যেহেতু একদম দমে বসিয়ে দেব তাই আমি এখানে আন্দাজ মতো লবণটা নিচ্ছি। আপনারাও আন্দাজ মতো আপনাদের মাংসেতে যেরকম পরিমাণ লবণ লাগবে দরকার হলে একটু মশলাটা টেস্ট করেও দেখতে পারেন সেই অনুযায়ী দেবেন। আর আমি এখানে অ্যাড করে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে আগে লঙ্কার বাটা দিয়েছি সবুজ লঙ্কা আমি মিক্সিতে দিয়েছি তাই আমি এখানে ঝালমরিচ গুঁড়ো ব্যবহার করছি না। আমি এখানে জাস্ট কালারের জন্য আমি এখানে কাশ্মীরি মরিচ ব্যবহার করছি আর এটা খুব দেখতে সুন্দর হয় বলে লাল কালারের হয় বলে এখানে কাশ্মীরি মিষ্টি একটু বেশিই লাগবে। তো আমি এখানে হাফ টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। আর আমি এখানে লেবু ব্যবহার করছি একটা পাতি লেবু 4 টুকরো করে নিয়ে তা দুই ভাগ আমি এখানে ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লেবুটা আন্দাজ অনুযায়ী দেবেন আর কেউ যদি লেবুটা স্কিপ করে 2 টেবিল স্পুন মতো টক দই অ্যাড করতে চান তো সেটাও অ্যাড করতে পারেন তাতে স্বাদের কোনো পরিবর্তন আসবে না। এবার আমি সমস্ত মশলার সাথে মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নেব। যতটা ভালো মিশিয়ে আমরা যতক্ষণ বেশিক্ষণ ধরে এটা ম্যারিনেটে বসিয়ে রাখতে পারবো আমাদের কিন্তু রেসিপির টেস্টটা ঠিক ততটাই সুন্দর হবে। তাই আমি এখানে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মাংসটাকে মশলার সাথে। আর এই রান্নাতে কিন্তু আর কোনো রকম আমি তেলের ব্যবহার করব না তাই তেলটা আমি প্রথমেই 100 গ্রাম নিয়ে নিই। আর এখানে টমেটো থেকে বা পেঁয়াজ থেকে যে সামান্য রস বেরোবে বা ঝোল বেরোবে সেটা থেকে মাংসের ঝোল হয়ে যাবে। আর সেমন পরিমাণ আমি জল এখানে ব্যবহার করব না জাস্ট যে মিক্সি বলে আমি মশলাটা করেছিলাম সেটা ধুয়ে একটুখানি জল আমি এখানে দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য ম্যারিনেটে বসিয়ে রাখব। 1 ঘন্টার পর আমি এখানে ফিরে আসছি। আমি এখানে আজকে
হাঁড়ি চিকেন রান্না করার জন্য আমি এরকম একটা হাঁড়ি নিয়েছি। আপনারা চাইলে মাটির হাঁড়িতেও রান্না করতে পারেন, তাতে ফ্লেভারটা অনেক বেটার আসে। বাট আমার কাছে মাটির হাঁড়ি অ্যাভেলেবেল নেই বলে আমি আজকে একটা স্টিলের হাঁড়িতেই একটা করে দেখাচ্ছি। প্রসেসিং সেম, মাটির হাঁড়িতে চাইলে আপনারা মাটির হাঁড়িতে করতে পারেন। আমি এখানে 1 টেবিল স্পুন বাটার নিয়ে নিলাম, যেটা হাঁড়ির একদম নিচের দিকে আমি রেখে দিলাম। এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো, রুম টেম্পারেচারে আসলে বাটারটা নিজের থেকে অনেকটা নরম হয়ে যাবে। আর ততক্ষণ আমি হাঁড়ির মুখটা আটকানোর জন্য এখানে কিছুটা আটা আমি এভাবে মেখে নিয়েছি। খুব বেশি শক্তও করিনি আটাটা, আর খুব বেশি নরম করিনি। মানে আমরা রুটি তৈরির জন্য যেরকমভাবে আটা মেখে নিই, আমি সেম পজিশনে এই ধার দিয়ে এরকম। তো এবার 10 মিনিট পর আমি ফিরে আসলাম। তো বাটারটা এখানে নরম হয়ে গেছে, কোনো রকম নাড়াচাড়া করার কোনো দরকার নেই। আমি যেরকমভাবে ম্যারিনেটে মাংসটা বসিয়ে রেখেছিলাম, ঠিক সেই মাংসটাই আমি এবার এর মধ্যে সমস্তটা আমি ঢেলে দিচ্ছি। দেখুন, নিজের থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে, শুধু ম্যারিনেটে বসিয়ে রেখেছিলাম তার থেকেই। এরপরে এটা রান্নার সময় আরও নিজের থেকে জল ছেড়ে দেবে, তাই জন্য মাংসের মধ্যেও কিছুটা জল থাকে, যেটা মাংস সেদ্ধর সময় বেরিয়ে আসে। তার জন্য এই রান্নাটায় আর খুব বেশি জলের প্রয়োজন নেই, এটা খুব বেশি ঝোলঝোল হয় না, গ্রেভিটা অনেক ঘন হয়। আর তান্দুরি রুটি বা রুমালি রুটির সাথে এটা কিন্তু খুব ভালো যায়, বা আপনারা চাইলে মিক্সড ফ্রাইড রাইসের সাথেও এটা সার্ভ। আমি আস্তে আস্তে করে এইভাবে পুরোটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মাটির হাঁড়িতে করেন তো হাঁড়িটা আগে ভালোভাবে ধুয়ে নেবেন, যাতে কোনোভাবে মাটির হাঁড়ির মধ্যে বালি না থেকে যায়। আর চাইলে হাড়ের বাইরের দিকটা একটুখানি মাটি আপনারা লাগিয়ে নিতে পারেন। এভাবে আমি দিয়ে দিলাম সমস্ত মাংসটাই এর মধ্যে। এবার আমি এটার চারিদিকটাতে ভালোভাবে ঢাকনা দিয়ে আমি লাগিয়ে নেব। তার আগে মাংসগুলো আমি চেপে ভালোভাবে বসিয়ে নিচ্ছি, যাতে পুরো মাংসটাই ভালোভাবে দম হয় আর ভালোভাবে সিদ্ধ হয়। যেহেতু এটা 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেটে বসানো থাকে আর এর মধ্যে লেবু দেওয়া থাকে, তাই এটা খুব বেশিক্ষণ সময় লাগে না মাংসটা সিদ্ধ হতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আটাটাকে আমি 2 হাত দিয়ে ডোলে ঠিক এরকম লম্বাটে টাইপ করে নিচ্ছি। স্মুথ একটা পেস্ট তৈরি করেছি আটার আমি। এবার এটার আটাটা আমি অল্প অল্প করে নিয়ে ঠিক এরকমভাবে আমি হাঁড়ির মুখের চারিদিকটা বসিয়ে দেব, যাতে ঢাকনাটা এর উপর চেপে বসিয়ে দিলে কোনোভাবে স্টিম বা বাষ্প বাইরে না বেরিয়ে আসতে পারে আর খুব দমটা হয়। যেরকমভাবে আমরা বিরিয়ানি দম দিই বা দম দিয়ে যেরকম অন্য কিছু রান্না করি, ঠিক সেম প্রসেসেই এটা রান্না হবে। আমি এইভাবে আস্তে আস্তে করে আটাটা চারিদিকে আমি লাগিয়ে নেব, খুব সাবধানে লাগাবো যেন কোথাও ফাঁক না থেকে যায়, যাতে একটুও স্টিম বাইরে না আসতে পারে। যতটা ভালোভাবে আপনারা এটাকে লো ফ্লেমেই করবেন, লো ফ্লেমেই বেশি ভালো হয় এটা। লো ফ্লেমে আপনারা যদি 1 ঘন্টা থেকে 40 মিনিট এটাকে এভাবে দম দিয়ে বসিয়ে রাখেন, আর কোনোভাবেই যদি স্টিমটা বাইরে না আসতে পারে, তাহলে মশলার ফ্লেভারটা এত সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যে এই রেসিপিটা আপনাদের 1 অফ দ্য বেস্ট পারে। তার জন্য আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, আটাটা খুব ভালোভাবে বসাবেন, যাতে এর ভেতরের মধ্যে কোনোভাবে স্টিম বাইরে না বেরিয়ে আসতে পারে। তো আমার যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান আর সবার আগে দেখে নিতে পারেন। এটা ঠিক ঢাকনাটা আমি এইভাবে চেপে বসিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে জাস্ট একটু চেপে দেব, এইভাবে হাত দিয়ে আমি একদম বসে যায় ঢাকনাটা, আটার মধ্যে একদম বসে যায়। এবার আটাগুলো এরকমভাবে ধার দিয়ে আটকিয়ে দেব, যাতে স্টিমটা কোনোভাবে একটু বাইরে না আসতে পারে। আর এমনিতে এটা রান্নার সময় শক্ত হয়ে যাবে আটাগুলো, আর নিজেই অটোমেটিক পুরোপুরিভাবে চেপে যাবে। তো এই রেডি হয়ে গেল আমার হাঁড়ি। এবার আমি ওভেনে এটাকে বসিয়ে দিচ্ছি, আমি একদম লো ফ্লেমে, মানে আপনারা গ্যাসের ওভেনে করলে একদম লো ফ্লেমে, আর যদি আপনারা ইলেকট্রিক চুল্লিতে করেন বা ইলেকট্রিক ইন্ডাকশান বা কিছুতে করেন, তাহলে একদম 120 থেকে 300 মধ্যে রাখবেন টেম্পারেচার। সেই রকমভাবে এটাকে 40 মিনিট পর্যন্ত দম দেবেন। আমি 40 মিনিট দম দেওয়ার পর ফিরে এসেছি। দেখুন, আমার মাংস একদম রেডি, আর দেখে বোঝা যাচ্ছে কতটা সিদ্ধ হয়েছে। এটা একদম নরম তুলতুলে হয়ে গেছে, মানে জাস্ট একটা টান দিলে হাত থেকে ছেড়ে আসবে মাংসটা, আর এতটাই সুন্দর কালার এসছে কাশ্মীরি মরিচের জন্য। তো আপনাদের যদি আমার এই টেস্টি ইয়াম্মি রেসিপিটা ভালো লেগে থাকে, ইউনিক রেসিপি আপনারা যদি এরকম পেতে চান আমার কাছ থেকে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নোটিফিকেশান আমার নতুন রেসিপির আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে, এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই করে খাবেন সকলকে করে। আজকের মতো এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ জানিয়ে। থ্যাংক ইউ।